অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মামুনি, আমি খুব খারাপ মেয়ে, তাই না? বলো না মামুনি, আমি কতটা খারাপ? আমি খুব অপয়া, তাই না? বলো, সৌর্যের জন্য আমি ঠিক না। বিয়ের সময় ওর বাবার হার্ট অ্যাটাক করলো, তারপরে আমি ভাবলাম জীবনে প্রথমবার শিবরাত্রি করব, সেখানেও বাধা পড়ল। ভগবানও কি চায় না বলো তো আমি সৌর্যের সাথে থাকি? তুমি দেখো, ওর মা বাবাও আমাকে মেনে নিচ্ছে না, কেন বলো তো? আচ্ছা আমার কি দোষ বলো তো? আমি আমি অনাথ, সেটা তো আমার হাতে নেই বলো। এই যে নিরুপায় মামুনি, কিন্তু মামুনি আমি অনাথ বলে যে সংসার করতে পারবো না, এটা তো ভুল বলো? আর সূর্য তো বলেছিল যে একবার আমাদের বাচ্চা হয়ে গেলে ওর মা বাবা বাড়ির সবাই আমাদের মেনে নেবে। ভগবান সেই সুখটা আমার থেকে কেড়ে নিত। মামুনি মামুনি, আমার নিজেকে খুব অসহায় লাগছে গো, খুব অপরাধী মনে হচ্ছে। আমি তো কোনোদিনও চাইনি মামুনি সন্তানকে বাবা মার কাছ থেকে কেড়ে নিতে, কিন্তু সূর্যের বাবা মা তো তাই ভাবলো। সেই জন্য এত বড় খবরটা ওকে না দিয়ে কৃষকে দিল। মামুনি মামুনি, সূর্য কি সবকিছুর জন্য আমাকেই দায়ী করে? ও কি মনে করে আমার জন্য ওর আজকে এই অবস্থা? আজকে যদি আমাকে বিয়ে না করতো, তাহলে তাহলে তো ওর বাবা মার সাথে থাকতে পারত, অনেক সুখে থাকতে পারত, নিজের পছন্দ মতো কাজগুলো করতে পারত। তো আমার জন্য নিজের প্রফেশনটাও বদলে ফেলল। সব কিছুর জন্য আমাকে দায়ী করবে না তো? বলো না মামুনি মামুনি।